প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, দিন সরস্বতী সামসা কলেজ, ছয় কলেজ, গুরুদাসপুর, নাটোর। মোবাইল নম্বর 01714764551, ইমেল আবুল কালাম bcs@gmail.com। আজকের বিষয় হলো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, শিকল বর্ণ, বিবাহ এবং বিবাহের ধরন, সপ্তম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সর্বনাশী করোনার কারণে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গোটা বিশ্ব করোনার সবলে আক্রান্ত। আর এই কারণে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে তোমাদের নাগালে দেওয়ার জন্যই অনলাইনে ক্লাসটা হচ্ছে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব এবং আশা করছি তোমরা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং যে সমস্যাগুলো আছে পরবর্তীকালে এখানে দেখে বই থেকে ঠিক করে নেবে। আজকে আমরা আলোচনা করবো হলো বিবাহ ও বিবাহ ধরন। বিবাহ ও বিবাহের ধরন, আমাদের শিখন বর্ণ বিবাহ বিবাহের ধরন, এটা হলো সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্র। আচ্ছা, আমরা জানি বিবাহটা কি। আমরা জানি বিবাহ একটা বন্ধন, একটা সামাজিক বন্ধন, এটা যুগ যুগ ধরে সমাজে প্রচলিত। আমরা সাধারণত জানি যে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ সমাজ, ধর্ম এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত পন্থায় যখন একত্রে বসবাস করার অনুমতি লাভ করে তখন তাকে বলা হচ্ছে বিবাহ। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যখন একত্রে বসবাস করার অনুমতি লাভ করবে সেটাই হলো বিবাহ। বিবাহটা বিভিন্ন পর্যায়ে হয়, স্থান কাল পাত্রভেদে, দেশের আইন প্রথা রীতিনীতি মূল্যবোধ ইত্যাদি সালে বিবাহ হয়ে থাকে। তাহলে বিবাহটা একটা বন্ধন, এই বন্ধন কাদের হবে? একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের। বিবাহ কি, এ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন যে বিবাহ জিনিসটা সভ্য সমাজের অন্যান্য সব ব্যাপারের মতোই প্রকৃতির অভিপ্রায়ের সাথে মানুষের অভিপ্রায়ের সন্ধি স্থাপনের ব্যবস্থা। তিনি বললেন যে বিবাহ জিনিসটা সভ্য সমাজের, আধুনিক যুগের সভ্য সমাজের অন্যান্য সব ব্যাপারের মতোই প্রকৃতির অভিপ্রায়ের সাথে মানুষের অভিপ্রায়ের সন্ধি স্থাপনের ব্যবস্থা। সমাজবিজ্ঞানী এল এস মর্গান বলেন এল এস মর্গান বলেন বিবাহ হলো আইনসঙ্গত গরিকাবৃত্তি। বিবাহ হলো আইনসঙ্গত গণিকাবৃত্তি। বিবেনেস্তে বলেন যে বিবাহ হলো এমন এক উৎসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন আছে এবং সমাজকৃতি স্বীকৃত। বিবাহ হলো এমন এক উৎসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন আছে এবং সমাজকৃতি স্বীকৃত। এরপরে আরও বিভিন্ন সমাজবিজ্ঞানী শুনছেন, তবে আমরা এখানে বলতে পারি, বিভিন্ন সমাজবিজ্ঞানী আলোচনা বলতে পারি যে বিবাহ হচ্ছে এমন একটা ব্যবস্থা, এমন একটা বন্ধন, যে বন্ধনটা সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কর্তৃক অনুমোদিত পন্থায় যখন একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ একত্রে বসবাস করার অনুমতি লাভ করবে, স্বীকৃতি পাবে, তখন তাকে বলে বিবাহ। বিবাহ ছাড়া একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একত্রে বসবাস করার সুযোগ লাভ করে না। এটা হয়তোবা স্থানকাল পাত্রভেদে এই বিবাহ ব্যবস্থাটা বিভিন্ন হতে পারে। এখন আমরা আলোচনা করব যে আমাদের বিবাহ ধরন কি, বাংলাদেশ সমাজে বিবাহ ধরন। আমরা জানি বাংলাদেশ সমাজে বিবাহের ধরন বা প্রকারভেদ ধরন। আমরা জানি যে বিভিন্ন দেশের বিবাহ বিভিন্ন ধরন আছে, তবে সব দেশের সাথে আমাদের দেশের বিবাহ কিছু পার্থক্য আছে। আমাদের দেশে আমরা জানি যে বিবাহটা তিনটি মাধ্যমে, সমাজ, রাষ্ট্র এবং ধর্মকর্তৃক অনুমোদিত পন্থার মাধ্যমে বিবাহ হয়। এই বিবাহটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হলেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কিছু বিবাহ ধরন আছে, সেই ধরনগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথমে হলো আমরা সংখ্যা ভিত্তি করে, এক নম্বর হলো সংখ্যার উপর ভিত্তি করে বিবাহকে আমরা প্রথমত দুই ভাগ ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। এক নম্বর হলো একক বিবাহ,
আর হলো দুই হলো বহু বিবাহ। বহু বিবাহ প্রথমে দেখবো আমরা একক বিবাহটা কি। একক হচ্ছে যখন কোন সামাজিক নিবাস বা প্রথা অনুসারে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে বসবাস করে তখন তাকে বলা ছিল একক বিবাহ। এটা আমাদের সমাজ সবচেয়ে প্রচলিত, আমাদের সমাজে একক বিবাহকে বেশি পছন্দ করা হয়। দুই নম্বর হচ্ছিল বহু বিবাহ। বহু বিবাহটা কি, যখন একজন নারী একাধিক পুরুষ অথবা একজন পুরুষ একাধিক স্ত্রীর সাথে বিবাহ আবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে বলা ছিল বহু বিবাহ। বহু বিবাহকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো বহু পতি আর একটা হলো বহু পত্নী। বহু পত্নী বিবাহ, তাহলে আমরা বহু বিবাহকে আবার দুই ভাগে ভাগ করলাম। একটা কি, একটা হলো বহু পতি আর একটা হলো বহু পত্নী। বহু পতি কি, যখন একজন স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন তাকে বলেছিল বহু পতি বিবাহ। আসলে এই ধরনের বিবাহ আমাদের সমাজ স্বীকৃতি দেয় না, এই সমাজে আমাদের সমাজে এই ধরনের বিবাহ একেবারে বিরল, নাই বলে চলে। দুই হলো বলা হচ্ছে বহু পত্নী, অর্থাৎ একজন পতি যখন একাধিক স্ত্রী গ্রহণ করবে, একজন পুরুষ যখন একাধিক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে তখন তাকে বলা হচ্ছিল বহু পত্নী বিবাহ। এটা আমাদের সমাজে আছে, এটার সংখ্যা কম, এটা বিদ্যমান, সমাজ বিদ্যমান কিন্তু সংখ্যাটা কম। এরপরে আমরা পাত্রপাত্রীর যোগ্যতা ভিত্তি করে পাত্রপাত্রীর যোগ্যতার উপর ভিত্তি করে যোগ্যতার উপর ভিত্তি করে ভিত্তি করে বিভাগকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো। কয় ভাগে, দুই ভাগে, দুই ভাগে ভাগ করবো। কি কি, একটা হলো সমবিবাহ, সমবিবাহ আর একটা হলো অসম বিবাহ। অসম বিবাহ কার ভিত্তি করে, পাত্রপাত্রীর যোগ্যতা ভিত্তি করে বিবাহকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা সমবিবাহ আর একটা হলো অসম। সমটা কি, পাত্রর তুলনায় পাত্রীর যোগ্যতা সমান থাকে, অর্থাৎ উপযুক্ত বরের সাথে উপযুক্ত কনের যখন বিয়ে হবে সেই ধরনের বিবাহকে বলবো আমরা সমবিবাহ। এটা আমাদের সমাজে বিদ্যমান। দ্বিতীয় হলো অসম, যে বিবাহ ব্যবস্থায় একজন পাত্রের তুলনায় পাত্রীর যোগ্যতা কম অথবা পাত্রীর তুলনায় পাত্রের যোগ্যতা কম এরকম ছেলে মেয়েদের বিবাহ হবে তখন সেই বিবাহকে বলা হবে অসম বিবাহ। এটা অসম বিবাহ, এটা আমাদের সমাজে বিদ্যমান, গ্রাম অঞ্চলে এই ধরনের বিয়েটাই আমরা বেশি লক্ষ্য করতে পারি। এরপরে সামাজিক রেওয়াজ অনুসারে, সামাজিক রেওয়াজ অনুসারে বিবাহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সামাজিক রেওয়াজ, সামাজিক রেওয়াজ বা প্রথা অনুসারে, রেওয়াজ অনুসারে দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব আমরা। দুই ভাগে ভাগ করব কি কি, একটা হলো ভাতৃ বিধবা বিবাহ, ভাতৃ বিধবা বিবাহ আর একটা হলো শালিকা বিবাহ। শালিকা বিবাহ এটা আমাদের সমাজে বিদ্যমান। আমরা জানি যে ভাতৃ বিধবা মানে মৃত ভাইয়ের স্ত্রীর সাথে তার আপন ছোট কোনো ভাইয়ের বিবাহকে বলা হচ্ছিল ভাতৃবিবাহ। যদি কোনো কারণে একটা পরিবারে বিবাহিত বড় ভাই মারা যায়, সেই বড় ভাইয়ের সাথে মৃত ভাইয়ের স্ত্রীর, মৃত ভাইয়ের স্ত্রীর তার ছোট ভাইয়ের আপন ছোট ভাইয়ের যে বিয়ে হয় এই ধরনের বিবাহকে বলা ছিল ভাতৃ বিধবা বিবাহ। এটা আমাদের সমাজে বিদ্যমান, কেন আছে যে আমরা জানি যে হঠাৎ করে বড় ভাই মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তান থাকবে, এই সন্তানগুলির ভবিষ্যৎ নিশ্চয়তা বা নিরাপত্তা, সম্পত্তির বন্টন এবং দুইটা পরিবারের আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার কারণেই এই ধরনের বিবাহ সমাজে বিদ্যমান। এরপর দেখতে পাচ্ছি আমরা শালিকা বিবাহ, ঠিক বিপরীত, যখন কোনো ব্যক্তি স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে তার স্ত্রীর সাথে, স্ত্রী মারা যাওয়ার পরে তার স্ত্রীর ছোট বোনের সাথে তার স্বামীর যে বিয়ে দেওয়া হয় এই ধরনের বিবাহকে বলা ছিল শালিকা বিবাহ। এটা আমাদের সমাজে বিদ্যমান। এরপর আমরা দেখতে পাচ্ছি
আমাদের উপজাতীয় সমাজ অনুসারে বিভাগকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। উপজাতীয় সমাজ অনুসারে বিভাগকে আমরা আবার চার ভাগে ভাগ করব। আমরা চার ভাগে ভাগ করব। বন্দোবস্ত মূলক বিবাহ, বিবাহ দুই হলো রোমান্টিক বিবাহ, বিবাহ তিন হলো ভুরকাট্রা বিবাহ, ভুরকাট্রা বা জোরপূর্বক বিবাহ, জোরপূর্বক বিবাহ। আর হলো চার নম্বর হলো নির্বলক বিবাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপজাতীয় সমাজ অনুসারে বিবাহকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা হচ্ছে হলো বন্ধবস্থমূলক বিবাহ, রোমান্টিক বিবাহ, হুরকাটা বিবাহ বা জোরপূর্বক বিবাহ, আর একটা নির্বলক বিবাহ। প্রথমেই দেখবো আমরা যে বন্ধবস্থমূলক বিবাহটা কি। উপজাতীয় সমাজের নিয়ম অনুসারে যখন কোনো ছেলে বা মেয়ে বিবাহ অনুষ্ঠিত হয় তখন তাদের ছেলের নিকটতম পিতামাতা বা মেয়ের নিকটতম পিতামাতা বা আত্মীয় স্বজন কী করে তাদের ছেলের বা মেয়ের জন্য মনের মতো পাত্র পাতি খোঁজ করে দুই পক্ষে আলোচনার মাধ্যমে যে বিবাহ ব্যবস্থা করা হয় সেই ধরনের বিবাহকে বলা ছিল বন্দোবস্তমূলক বিবাহ। এটা উপজাতি সমাজে আছে, আমাদের সমাজেও বিদ্যমান। দুই রোমান্টিক, এটা হচ্ছে হলো আমাদের সমাজ হলো লাভ ম্যারেজ বা রাজারাজি বিবাহ। উপজাতি সমাজে দেখা যাচ্ছে যে কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো কিন্তু ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ তারা সেই অভিভাবকরা মেনে নিল না, তখন ছেলে মেয়ে পলায়ন করে এবং যুদ্ধ পর ফিরে আসে। ফিরে আসার পরে তাদের পরিবার তাদেরকে গ্রহণ করে। এই ধরনের বিবাহকে বলা হচ্ছে রোমান্টিক বিবাহ, এটা সমাজ বিদ্যমান তাদের সমাজে। এরপর হুরকাটা, এটা দেখতে পাচ্ছি আমরা সাঁওতাল সমাজে বিদ্যমান। সাঁওতাল সমাজে কোনো যুবতীকে পছন্দ করে কিন্তু যুবতী যুবককে পছন্দ করে না। তখন সাঁওতাল সমাজে নিয়ম আছে যদি কোনো অবহিত যুবতীর কোপালে জোরপূর্বক সিঁদুর পরে দিতে পারে তখন ওই ছেলের সাথেই ওই মেয়ের বিয়ে হবে তাদের সামাজিক রেওয়াজ অনুসারে, তবে ওই ছেলেকে অবশ্যই পানিশমেন্ট ভোগ করতে হবে। তার এই ধরনের বিবাহকে বলা ছিল জোরপূর্বক বা হুরকাট্টা বিবাহ। এরপরে বলা ছিল নির্বলক বিবাহ, ঠিক বিপরীতটা। এখানে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করলো কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েটা ছেলেকে পছন্দ করলেও ছেলে তাকে ডিনাই করছে, তো সাঁওতাল সমাজে নিয়ম অনুসারে কী করা হয় ওই যুবতী মহিলা একটা রঙিন পাত্রে মদ ভর্তি করে মাথায় করে ছেলের বাড়িতে গমন করে। তাদের সমাজে নিয়ম অনুসারে তারা বুঝতে পারে যে ঘটনা কী ঘটে যাচ্ছে, অর্থাৎ মেয়েটা তাদের বাড়িতে গমন করা মানে তারা বুঝতে পারছে তাদের ছেলেকে সেই মেয়েটা চয়েস করে। প্রথম থেকে তারা মেয়েটাকে তাড়ানোর চেষ্টা করে, পরবর্তীকালে তারা যখন মেয়েটাকে তাড়াতে ব্যর্থ হয় তখন তারা তাকে প্রতিশ্রুতি গ্রহণ করে, তারা প্রতিশ্রুতি গ্রহণ করে বাধ্য হয়। এই ধরনের বিবাহকে বলা ছিল নির্বলক বিবাহ। এরপরে আমরা যাই হোক প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে আলোচনা করলাম বিবাহ এবং বিবাহ ধরন। আমরা আশা করছি তোমরা এর মাধ্যমে বিবাহ সম্পর্কে একটা ধারণা পেয়েছো এবং বাকিটা তোমরা বাড়িতে বসে বইগুলো দেখে ঠিক করে নেবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।